আসসালামু আলাইকুম প্রিয় শশা চাষি ভাই বোনেরা, আমরা স্বল্প পরিসরে টাকা ইনভেস্ট করার জন্য নতুন একটি কৌশল অবলম্বন করেছি। আর সেই কৌশল অবলম্বন করার মাঝখানে কিন্তু আমরা সার কীভাবে দিচ্ছি জমিনেতে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। যারা অল্প পরিসরে টাকা ইনভেস্ট করে শশা চাষাবাদ করতে চান, ভিডিওটা আসলে তাদের জন্য। আসলে আমরা প্রথমত মেগা প্লাস, এটা ম্যাগনেশিয়াম বা সালফেটের কাজ করবে, এটা 15% জমির জন্য 1 কেজি আমরা নির্ধারণ করেছি। তারপর বিগো বোরন, এটা 1 কেজি আমরা নির্ধারণ করেছি 15% জমির জন্য, এটাও কিন্তু বিসমিল্লা গ্রুপের একটি প্রোডাক্ট। তারপরে কিন্তু আমরা ডলার জিঙ্ক, এটাও কিন্তু আপনার 15% জমির জন্য 1 কেজি ডিসাইড করেছি দিব। এরা সালফাইড বা দশটার কাজ করবে, এটা কিন্তু বিসমিল্লা গ্রুপেরই একটা প্রোডাক্ট। তারপর আমরা দিচ্ছি অ্যাগ্রো পাওয়ার, এটা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের কাজ করবে, এটাও কিন্তু আমরা 15% জমির জন্য 1 কেজি দিচ্ছি, এটা কিন্তু বিসমিল্লা গ্রুপেরই একটা প্রোডাক্ট। তারপর দিচ্ছি ডায়োজেন, এটা কিন্তু আপনার 1 কেজি, এটা আপনার কীটনাশক বা জমিতে যদি কীড়া থাকে সেটা কিন্তু দমন করবে মারার জন্য, এটা আমরা 15% জমির জন্য 1 কেজি ডিসচার্জ করেছি, এটা কিন্তু আপনার অ্যাডভান্স গ্রুপের একটি প্রোডাক্ট। যদি ভালো কাজ করে সেটার জন্য আমরা এটা ডিসাইড করেছি কীটনাশকের জন্য। তারপর আমরা ডিসাইড করেছি ধুবতারা জিমসার, ক্যালসিয়াম ও সালফার থাকবে এটার মধ্যে। এটা ডিআইপি দিয়েছি আমরা 15 কেজি এবং পটাশ দিয়েছি 10 কেজি, টোটাল দিয়ে মিক্স করে কিন্তু আমরা যে বিটটা দেখতে পাচ্ছেন শশা ক্ষেতের বিটটা, এবং বিটের মাঝে কিন্তু আমরা সিটি দিয়েছি। ছিটানোর পর আমজদ ভাই সুন্দর করে সে সারগুলো একই মাটির সাথে একত্র মিক্স করার জন্য সে কিন্তু পা দিয়ে মই সিস্টেম করে দিচ্ছে। আসলে এতে করে আমরা যদি এভাবেই দিই তাহলে আমাদের সারটাও কম লাগবে এবং যে সারটা থাকবে বিডে সেটা কিন্তু পরিপুষ্টভাবে আমাদের গাছ শোষণ করে নিতে পারবে এবং কোনো কিছু অভাব থাকবে না গাছের জন্য, খাবারের জন্য। সেই জন্য আর কি নতুন করে আর কি আমরা এই উদ্যোগটা নিয়েছি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার জানাবেন। তো আসলে দেখতে পাচ্ছেন যে সারগুলো কিন্তু আমরা প্রত্যেকটি বিডে কিন্তু এভাবে সারগুলো দিয়ে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা কীভাবে চাষাবাদ করছি এ টু জেড আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।